বিরোধের জেরে কলা বাগান কেটে উজাড় করেছে দুর্বৃত্তরা। কাঁদি সহ কেটে ফেলেছে 500 গাছ। টাঙ্গাইলের ঘাটাইলে লক্ষিণদর ইউনিয়নের কালাবাদুরা গ্রামে ঘটেছে এই ঘটনা। ঋণ করে কলা বনে এখন চোখে সর্ষে ফুল দেখছেন কৃষক। আব্দুল্লাহ নোমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। কয়েক বছর ধরে কলার আবাদ করে আসছেন শাহাবুদ্দিন। ঋণ করে এবার 98% জমিতে প্রায় 1000 কলার চারা রোপণ করেন। বছর জুড়ে নিবিড় পরিচর্যায় সব গাছেই বড় বড় কলার ছড়ি ধরে। আশা ছিল এগুলো বিক্রি করে লাভের মুখ দেখবেন। কিন্তু বুধবার ভোরে স্থানীয় প্রভাবশালী জামাল মিয়া কলাবাগানের 5 শতাধিক গাছ সহ কাঁদি কেটে পালিয়ে যায়। চুরমার হয়ে যায় তার স্বপ্ন। খাতার ফসল নিবার নিগা আইলে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেয় জামাল। হ্যাঁ, অতর্কিতভাবে আমার এই 500 কলা গাছ কেটে লেছে। জামালউদ্দিন তার কাছে 2 লাখ টাকা দাবি করে আসছিল। হুমকি পেয়ে মামলা দেয়াতেই এমন ক্ষতি করেছে সে। অভিযোগ শাহাবুদ্দিনের। তার কলা ক্ষেতে কাজ করা শ্রমিকেরাও পড়েছেন অনিশ্চয়তায়। এমন ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছে এলাকাবাসীও। কলা বাগানে যদি না থাকে, কলার ছড়ি নামছে, অনাঙ্গরে টাকা পয়সা কে দিয়া দিব? আমরা যদি খেতে কলা যদি না কাজ করতে পারি, তাহলে আমরা কই কাজ করব? সাদা সেতেছে 2 লক্ষ টাকা, এরপরে দানে ঘুরে মানে অনেক ভয়ভীতি দেখাইতেছে। যেই হোক না কেন, সে এভাবে আসলে কলা ফসল ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। লক্ষিণধর ইউনিয়নের চেয়ারম্যান জানালেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। অনেক মানুষের কেস কিনে অযথা মামলা করায়, ঝামেলা সৃষ্টি করে, ও এলাকার মধ্যে একজন খারাপ মানুষ। আমি তদন্ত করব এবং কি সুষ্ঠু বিচার তা আমি করব। 5 লাখ টাকা ঋণ করে কলা আবাদ করেছিলেন শিহাব। এখন 500 গাছ কেটে ফেলায় তার ক্ষতি হবে 2.5 থেকে 3 লাখ টাকা। অপরাধীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। সিরাজুম মনির শুভ, নাগরিক।